हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। तो बंधुरा, आज हमें तुम्हारे साथ शेयर करब रुई माछेर माथा दिए मुग डालेर एक रेसिपी, अथवा बोलते पारो मुग डाल दिए रुई माछेर मुड़ो घंटा। तो ये रेसिपिटी किन्तु खेते भीषण मजादार होये थाके बंधुरा, और आमी एटी किभाबे रान्ना करी ताई तुम्हारे साथ आज के शेयर करब। तो चलो बंधुरा, भिडियोटा देखार आगे प्रथमे एकटी लाइक करे दाओ, आर भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त ना टेने देखे नाओ। तो बंधुरा, आजकेर रेसिपिर जन्य एखाने आमि निएछि रुई माछेर एकटी माथा, आर एटी आगे थेके धुये परिष्कार करे निएछि। आरो लागबे आमादेर एखाने किछु पेंयाज निएछि एक कप परिमाण, আর দুই টেবিল চামচ পরিমাণ মুগ ডাল আগে থেকে ভেজে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, আর এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পোলায়ের চাল। এবার চলে গেলাম রান্না করতে। চুলে একটি প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল মাছের মাথাটাকে ভেজে নেওয়ার জন্য। তো এখানে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভেজে নেব। চেষ্টা করবে সব সময় মাছের মাথা ঘন্ট করার আগে ভেজে নেয়, এতে করে খেতে ভীষণ মজার হয়। তো মাথাটা ভেজে নামিয়ে নিয়েছি, আর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তো মাছের মাথাটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। একটু নেড়ে চেড়ে দিলাম আর হালকা ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, আর এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরা। জিরাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে আবারও নেড়ে চেড়ে আদা রসুন বাটাটা ভেজে নিলাম। এখন এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে দিয়েছি। এবার এখানে অ্যাড করব গুঁড়া মশলাগুলো। তো প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, যে যার ইচ্ছে মতো ঝালটা দিয়ে দেবে। তো নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, মশলাটা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে ধুয়ে রাখা মুগ ডাল, আর সাথে আছে এক টেবিল চামচ পরিমাণ পোলায়ের চাল, দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব। কেউ চাইলে এই পর্যায়ে মশলাটা কষানোর পরে মশলার মধ্যে সরাসরি মাছের মাথাটা দিয়ে দিতে পারো, পরে ডাল বা পোলায়ের চালটা দিয়ে দিতে পারো। তো আমি এখানে আগেই ডালটা দিয়ে দিলাম খুব ভালো করে কষানোর জন্য, যেহেতু মাথাটা আগে থেকে ভেজে নিয়েছি। তো এভাবে নেড়ে চেড়ে আমি ডালটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা সেই মাছের মাথাটা। তো খুন্তি দিয়ে আমি মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকতে পারবে। আর যেহেতু মাছের মাথার ঘন্ট, মাথাটা অবশ্যই ভেঙে দিতে হবে খুব ভালো করে। তো এভাবে নেড়ে চেড়ে মাছের মাথাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কেউ চাইলে এরকম বড় বড় যে কাঁটাগুলো থাকে এগুলোকে বেছে ফেলে দিতে পারো, আবার চাইলে রেখেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। খাওয়ার সময় অবশ্যই বেছে বেছে ফেলে দেওয়া যায়। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে।
আর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডালটা যাতে ফুটে উঠতে পারে খুব ভালো করে সেই পরিমাণে পানিটা আমি দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে কিন্তু ডালটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্রায় 10 মিনিট পরে ডালটা এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটি লেবু পাতা। এতে করে ঘন্টর মধ্যে বেশ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তাছাড়া মাছের মাথা অনেক সময় ফ্রিজে থাকার কারণে একটা গন্ধ আসে, সেই গন্ধটা আর আসবে না। তাছাড়া এই ঘন্টটা খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। তো লেবু পাতাটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিলাম। আরও 10 মিনিটের মতো রান্না করার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া। এখানে জিরা আর ধনিয়াটা আমি ভেজে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, ভাজা মশলাটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এখানে কিছু গোটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। তো এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মুগ ডালটা কিন্তু একদম রান্না করা হয়ে গেছে প্রায়। আর ডালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ মুগ ডালটা একটু মিষ্টি স্বাদের হলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। যার কাছে ভালো লাগে না তারা স্কিপ করবে। তো চিনিটা একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। এই তো ঘিটা নিয়ে নিলাম। এই ঘিটা কিন্তু ঘরে তৈরি করা ঘি, আর এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু এই মুগ ডালের মধ্যে বেশ লাগে বন্ধুরা। এবার ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না, বা মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়ো ঘন্টা। এবার আমি একটি প্লেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই তো একটি প্লেটে নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি আমি কিছু লেবু টুকরো, আর এখানে উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি জাস্ট সুন্দরের জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সহজে আর কতটা সুন্দর লোভনীয় করে মুগ ডালটা রান্না করে নিলাম খুব সহজে। আর এই ডালটা দিয়ে কিন্তু লুচি, পুরি, রুটি, পরোটা, এমনকি গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজার হয় বন্ধুরা। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।